Assalamualaikum. আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি শাপলা রান্না করেছিলাম আর এত মজার হয়েছিল। আমি এখানে দুই মোটা শাপলা কিনেছিলাম। এখন আমি ছোট ছোট পিস করে কেটে নেব। দেখতে পাচ্ছেন কেমন ছোট করেছি। কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব, এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভেজে বাদামি কালার করে নেব। আপনারা কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যে কেমন মজা। হয়তো সবাই খেয়েছেন, কিন্তু এইভাবে খেয়েছেন কি না তা আমি জানি না। এখন আমি এখানে পরিমাণ মতো আদা রসুন এবং জিরা বাটা দিয়ে দিচ্ছি, কিছু পরিমাণ পানি দেব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। ভালোভাবে নাড়াচাড়া করে আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচের তরকারির যে এত স্বাদ বেড়ে যায় সেটা যারা খেয়েছেন তারাই ভালো জানেন। এখন আমি পরিমাণ মতো হলুদ দেব। আপনারা হয়তো জানেন যে হলুদও কিন্তু তরকারি স্বাদ বাড়ায়, আর লবণ না হলে তো কথাই নাই। যতই তরকারি মজা হোক, লবণ না হলে এর কোনো স্বাদই থাকবে না। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি কিছু পরিমাণ দেশি চিংড়ি দিয়ে দেব। দেশি চিংড়িটা আমার কাছে অনেক পছন্দের, আর বিশেষ করে আমি চিংড়ি মাছটা একটু বেশি খাই। কেমন জানি চিংড়ি মাছটা আমার কাছে অনেক ভালো লাগে। এখন ভালোভাবে কষে নেব। আমার কষানো শেষ হয়ে আসলে আমি এর মধ্যে শাপলা দিয়ে দেব। বাহিরে আজ অনেক বৃষ্টি হচ্ছে, ভালোই। আর এই বৃষ্টির মধ্যে, ঠান্ডা আবহাওয়ার মধ্যে যদি এই শাপলাটা খাই তাহলে আরও টেস্ট বেড়ে যাবে। এখন আমি শাপলাগুলো কেটে রেখেছিলাম, দিয়ে দেব সব। শাপলা দেখে মনে হচ্ছে অনেক, তাই না? কিন্তু তিন ভাগের এক ভাগ হয়ে যাবে কিছুক্ষণ পরেই, এর জন্য শাপলাটা বেশিই কিনতে হয়। আমি যখনই শাপলা রান্না করি আমি এইভাবে রান্না করি। আপনি যত যাই দেন না কেন, আমি একটু পরে যে জিনিসটা দেব এই জিনিসটা দেওয়ার পরে দেখবেন যে আপনার এই শাপলার যে স্বাদ আরো তিন ডাবল বেড়ে যাবে। আমি ভালোভাবে সিদ্ধ করে নেব, কারণ সিদ্ধ না হলে আমার কাছে ভালো লাগে না। কাঁচা কাঁচা আবার আমি পছন্দ করি না। যে কোনো জিনিস রান্না করলে একটু ভালোভাবে রান্না করেই খেতে হয়। কালারটা অনেক সুন্দর হয়েছে, তাই না? এই তো এখন দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই টিপস তরকারির স্বাদ বাড়ানোর জন্য সরিষা বাটা। আমি এখানে কালো সরিষা নিয়েছি, কারণ কালো সরিষাটা অনেক ভালো। এই সরিষাটাই দেখবেন আপনার তরকারির স্বাদ তিন ডাবল বেড়ে দেবে। খুব বেশি কিন্তু সরিষা দেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার তরকারি তিতা হয়ে যাবে, এটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। এখন আমি ভালোভাবে কিছুক্ষণ কষে নেব। আমি ঝোল একদম শুকে ফেলবো, কারণ ঝোল থাকলে একদমই ভালো লাগবে না। বাহিরে আকাশ ডাকতেছে, অনেক বৃষ্টি হচ্ছে আমাদের এখানে।
আমার শাপলা রান্না একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু এভাবে রান্না করে খাবেন এবং যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ওকে, সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।